আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রিমান্ডে সিলেটের গণধর্ষণের মামলা তিন আসামি, আসামিদের পক্ষে দাঁড়নি কোনো আইনজীবী, ছাড় পাবে না কেউই, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের শাহেদ করিমের যাবজ্জীবন কারাদণ্ড, ভদ্রবেশী অপরাধীদের জন্য বার্তা, রায়ের পর্যবেক্ষণে আদালত। করোনায় বিদেশে কর্মসংস্থান কমে যাওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ। এবং চাতাল আর মিল মালিকদের কারসাজিতে অস্থির চালের বাজার, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে, জানালেন খাদ্যমন্ত্রী। এবার বিস্তারিত। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলার আসামি সাইফুল, অর্জুন এবং রবিউল হাসানকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেয়। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে এ মামলার নতুন গ্রেফতার তিন আসামি শাহ রনি, রাজন ও আইনুলকে শাহপরান থানায় হস্তান্তর করেছে র্যাব। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের তথ্যচিত্রে রিপোর্ট করেছেন রুকসানা ইভা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার রবিউল হাসান রুবেলকে সোমবার আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় তার 7 দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। তাদেরও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। বিজ্ঞ আদালতে আমাদের হিয়ারিং শুনে, বিজ্ঞ অ্যাডভোকেটদের পিপি শব্দের হিয়ারিং শুনে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন প্রত্যেক আসামি। আদালতে এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতের অনুমতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেয় আসামিরা। এদিকে ধর্ষণ মামলার পাশাপাশি অস্ত্র মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মাননীয় আদালত উভয় পক্ষ বলতে আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্করের মৌখিক বক্তব্য শুনেন। তাদের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। সিলেট আইনজীবী সমিতির কোনো আইনজীবী তাদের পক্ষে উকালতামা দেন নাই বা মামলা পরিচালনায় অংশগ্রহণ করেন নাই। রোববার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর এলাকার নয়টিলা থেকে গ্রেফতার করা হয় রাজন ও আইনুলকে। এর আগে শনিবার মামলার প্রধান আসামি সাইফুর রহমান, শাহরানি, অর্জুন লস্কর ও রুবেলকে সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে শাহ মাহবুবুর রহমান, রাজন ও আইনুলকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আলোচিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে আমাদের সমাজে যে নারীর নিরাপত্তাহীনতার জায়গা, যে কোনো অপরাধকে বিচার না করে সেটাকে যে প্রশ্রয় দেওয়ার জায়গা, তার ধারাবাহিকতায় এই ঘটনাটা ঘটেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার কার্য সংগঠিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। গত শুক্রবার স্বামীর সাথে সিলেট এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন নববধূ। এই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিলেটের গণধর্ষণের ঘটনার অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবসময় কঠোর মনোভাব প্রদর্শন করা হচ্ছে। রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যাদের নামে এজাহার হয়েছিল, 6 জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার 4 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর 2 জনকে আমরা কিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো আমরা বিশ্বাস করি। আর আমরা আগেই বলেছি, আমরা কাউকে ছাড় দেই না। আমরা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, আমরা সেটাই করব। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর ডায়রা জজ কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে শাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। রিপোর্ট করেছেন শফিকুল ইসলাম শামীম।
রায় ঘোষণার নির্ধারিত দিনে সোমবার বহুল আলোচিত অস্ত্র মামলার আসামি শাহেদ করিমকে আদালতে হাজির করে পুলিশ। দুপুরের দিকে জনাকীর্ণ আদালতে রায়দান বিচারক কে এম ইমরুল কায়েস। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আদালত শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। শাহেদের বিরুদ্ধে কোনো মামলার এটাই প্রথম রায়। প্রেসিডেন্ট অবজারভেশন এটাই বলেছে যে ভদ্রবেশি শাহেদের মতো শুধু শাহেদ না, এই ধরনের ভদ্রবেশি অনেক অপরাধী যারা আছে সমাজে তাদের কাছে এই মেসেজটা চলে যাবে যে অপরাধ করলে তার সে কোনোভাবে পার পাবে না, সে যত বড় ক্ষমতাশালী হোক যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে, এটি একটা বড় মেসেজ। আসামি পক্ষের আইনজীবী এ রায়ে অসন্তুষ্টি জানিয়ে এর বিরুদ্ধে আপিল করার কথা জানান। আমরা এই বিষয়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট সংক্ষুব্ ধ। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো। করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট ও ভুয়া নেগেটিভ ও পজিটিভ সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় শাহেদকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গত 15 জুলাই গ্রেপ্তার করে র্যাব। পরে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাকে। গত 6 জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত 6000 ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উত্তরায় তার গাড়ির ভেতর থেকে অবৈধ এ অস্ত্র উদ্ধার করে র্যাব। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনার কারণে ব্যাপক হারে কমছে বিদেশি বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান। এবছর আগস্ট পর্যন্ত বিভিন্ন দেশে গেছেন 181,000 কর্মী, আর দেশে ফিরেছেন 141,000। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। করোনা পাল্টে দিয়েছে জীবন, অনিশ্চয়তা দেখা দিয়েছে জীবিকাতেও, অর্থনৈতিক সংকটে সারা বিশ্ব, যার নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক শ্রমবাজারে। এতে বড় ধরনের ক্ষতির মুখে বাংলাদেশ। 2019 সালে প্রবাসী কর্মসংস্থান হয় 7 লাখ বাংলাদেশির। চলতি বছর লক্ষ্যমাত্রা ছিল 7.5 লাখ, কিন্তু আগস্ট পর্যন্ত বিদেশ গেছেন মাত্র 181,000 কর্মী। একই সময়ে দেশে ফিরেছেন 141,000। বিষয়টি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। এ বিষয়ে কাজ করতে পররাষ্ট্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নতুন আরও কী এমপ্লয়মেন্ট আমরা এর মধ্যে স্কোপ আনতে পারি, জেনারেশন করতে পারি, আরও নতুন নতুন দেশে কীভাবে করা যায়, যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, এই টাইপের দেশে এখন মনে হচ্ছে যে আমাদের একটা নতুন সুযোগ আসতে পারে। তো সেই জিনিসগুলো নিয়ে আগামী ক্যাবিনেট মিটিংয়ে ফরেন মিনিস্টারকে আপনার একটা বিস্তারিত একটা প্রতিবেদন উপস্থাপন করতে বলা হচ্ছে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে নতুন কলেজ খুলতে কমপক্ষে 50 জন শিক্ষার্থী লাগবে। রিজার্ভ ফান্ডে রাখতে হবে 2-3 কোটি টাকা। স্থায়ী ক্যাম্পাসের জন্য মেট্রোপলিটন এলাকা হলে 2 একর এবং বাইরের এলাকার জন্য 4 একর জমি থাকতে হবে। যেসব মেডিকেল কলেজ ভাড়া ভবনে চলছে তাদের কী করা হবে, এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক বিভাগে শিক্ষক ও ছাত্রছাত্রীর অনুপাত হবে 1:2, মানে প্রতি 10 জন ছাত্রের জন্য 1 জন করে শিক্ষকের ব্যবস্থা থাকতে হবে, এবং মিনিমাম ছাত্র হতে হবে 50 জন। যে সিট থাকবে মেডিকেল কলেজে তার 10% আপনার বিনা পয়সায় দিতে হবে, এবং আমরা এটা প্রিফারেবলি তাদের ওয়েবসাইটগুলিতে লিস্টগুলো দিয়ে দিবে। যদি কেউ ভায়োলেট করেন সেক্ষেত্রে সেই প্যানাল প্রভিশনগুলো আর কি দণ্ড প্রযোজ্য হবে। দেশে এখন 36টি সরকারি মেডিকেল কলেজ, 1টি ডেন্টাল কলেজ, 70টি বেসরকারি মেডিকেল ও 26টি ডেন্টাল কলেজ রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকার চালের দাম নিয়ন্ত্রণে স্বদেশে মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন বাজার মনিটরিং আরও জোরদার করা হয়েছে। মিল মালিক আর মধ্যস্থভোগী ব্যবসায়ীদের কাশা দিতে চালের দাম বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস এর মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি কর্মসূচির পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ কর্মসূচি থেকে রাজধানীর 120টি পয়েন্টে চাল ও আটা বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়।
গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১৯৩ জনে। মৃত ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ ও ১০ জন নারী। সর্বশেষ ১১,২৮৪টি নমুনা পরীক্ষায় ১,৪০৭ জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১১.৮০%। মোট আক্রান্তের সংখ্যা ৩৬০,৫৫৫ জন। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৫৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২,৭২,৭৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫.৪৬%। চব্বিশ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫ জন মারা গেছেন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। গতকাল ২,৩০০ সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হয়। এতে কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। এদিকে সৌদি এয়ারলাইন্স অফিসের চাপ কমাতে ৩১টি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সেই এজেন্সিগুলোর সেবা নিয়েও নানা অভিযোগ প্রবাসীদের মধ্যে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। অনিশ্চয়তার ছাপ চোখে মুখে। কবে মিলবে টোকেন আর কবেই বা পাওয়া যাবে বিদেশ যাওয়ার টিকিট, তা জানা নেই এই প্রবাসীদের। কারো ভিসার মেয়াদ শেষ, কারো মেয়াদ আছে মাত্র কয়েকদিন। কাজে যোগ দিতে পারবেন কিনা তা নিয়েই যত দুশ্চিন্তা। সৌদি এয়ারলাইন্সের আপ ডাউন টিকিট আছে, তারা শুধু এনে আসবে। ২৪ দিনের মেয়াদ দিলে ইনশাল্লাহ আমরা যেতে পারবো, আর যদি ২৪ দিনের মেয়াদ না দেয় তাহলে ৫০,০০০ লোকের মনোনয়ন কি টিকিট ছাড়া হয়ে পড়ে। যাদের অলরেডি আছে আর যাদের নাই তাদের কথা আলাদা, হয়তো তাদের বৃদ্ধি হবে, কিন্তু আমাদের যাদের আছে তাদের জন্য তো একটা উপায় হওয়া উচিত। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে ২,৩০০ প্রবাসীকে টোকেন দেয়া হয়। এর বাইরেও হাজারো মানুষের ভাগ্যে এখনও টোকেনই জোটেনি, যদিও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৪ অক্টোবর থেকে পাবেন বাকিরা। এতেও সংশয় কাটছে না প্রবাসীদের। আমরা যদি ৭ তারিখে এখানে আসি, আমি বিশ্বাস করি যে আমি টোকেন পাবো না। কালোবাজারিতে টোকেন চলে যাবে, পরে এই টোকেন ৫,০০০-১০,০০০ টাকায় বিক্রি হবে। সরকারের অনুরোধ করব আকামার মেয়াদ বাড়ায় দেওয়া যাতে আমার গানে নেওয়ার ব্যবস্থা করে। সৌদি দূতাবাস স্বীকৃত ৩১টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রবাসীদের অভিযোগ, তাদের কঠিন শর্তের কারণে বিদেশ যাওয়ার পথটি আরও জটিল হয়েছে। শতকরার ভিতরে আমাদের ৯৫ জন কবিরের সাথে কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন অবস্থা আছে। ৫ জনের সাথে হয়তো সুসম্পর্ক থাকার কারণে তারা হয়তো ছুটি মেয়াদ বাড়াতে পারবে। আমরা কার কাছে যাবো? হয়তো কবিরের কাছ থেকে করে আসি। কবিরের সাথে তো যোগাযোগ করা আমাদের সম্ভব না। এই মানুষগুলো কাজে ফিরতে চান, তাই আরও সহজভাবে তাদের বিদেশ ফেরাতে সরকারের কাছে আকুতি সবার কণ্ঠে। সৌদি প্রবাসীদের কাজে ফেরার যে আকুতি, তাতে সরকারের ছাড়ায় অনেকটা স্বস্তি মিলেছে সব মানুষের মধ্যে, কিন্তু এখনও অস্বস্তি রয়ে গেছে টোকেন নিয়ে। সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা বলছেন, যদি শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকে টিকিট দেওয়া হয় তাহলেই অনেকটা কষ্ট কমে আসবে এসব মানুষের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করেন গণমাধ্যম বিশ্লেষক, গবেষক ও সিনিয়র সংবাদকর্মীরা। এজন্য প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনগুলোর রাজনৈতিক লেজুরবৃত্তি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে প্রভাবশালীদের কাছে আত্মসমর্পণের প্রবণতাকে দুষছেন তারা। টিআইবির দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। ফজলে রাপির রিপোর্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনার মূল প্রবন্ধে বলা হয়, করোনা নিয়ে বাংলাদেশের মতো দুর্নীতি বিশ্বের আর কোনো দেশে হয়নি। সরকারের পক্ষ থেকে দুর্নীতি নির্মূলের কথা বলা হলেও স্বাস্থ্যসেবায় দুর্নীতি বিষয়ক তথ্য প্রকাশের কারণে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে সংবাদকর্মীদের। এর প্রেক্ষিতে সরকার দুর্নীতি নিয়ন্ত্রণের চেয়ে দুর্নীতির তথ্য প্রকাশ নিয়ন্ত্রণে অনেক বেশি তৎপর, এমন ধারণা সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বিশ্লেষকরা বলেন, এসব ঘটনা যেমন সত্য, তেমনি সত্য দিন দিন কমে যাচ্ছে সাংবাদিকতার মান। কমে গেছে অনুসন্ধানী সাংবাদিকতা, বেড়ে গেছে যাচাই বাছাই ছাড়া চটকদার তথ্য দিয়ে তৈরি সংবাদের পরিমাণ। তারা অনুসন্ধানী না, তারা একেবারেই হেডলাইন মার্কার রিপোর্টিং করতে চান, এবং যেখানে বিদ্যা বুদ্ধি বা যেখানে পরিশ্রম জড়িত। গণমাধ্যম বলতে রাজনৈতিক, আমরা নিজেদেরকে একটা উপ রাজনৈতিক শক্তি হিসেবে ভাবছি। আমাদের দেশের বাস্তবতায় সাংবাদিকতা ততটুকুই নষ্ট হয়েছে, রাজনীতি যতটুকু নষ্ট হয়ে গেছে। কারণ আমার ইউনিয়ন রাজনীতিতে ডুবে গেছে, আমার প্রেস ক্লাবগুলো রাজনীতিতে ডুবে গেছে। তথ্য প্রকাশের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এড়ানোর পাশাপাশি প্রভাবশালীদের কাছে আত্মসমর্পণ আর আপোষের মানসিকতা থেকে বের হতে হবে বলে মনে করেন তারা। যদি আমরা
সহমত ভাই সাংবাদিকতা থেকে না বের হই, তাহলে তো অ্যাকচুয়ালি পারফরমেন্স লেভেল উন্নত না করলে আসলে স্ট্রাকচারাল লেভেলটাকে আমরা কাঠামোগত লেভেলটাকে চ্যালেঞ্জ করতে পারছি না। কৌশল কৌশল এবং কৌশল এক, এবং দ্বিতীয়ত হচ্ছে চাই সাহস, আরো সাহস, স্পর্ধিত সাহস, এই দুটোর সমন্বয় হচ্ছে একজন রিপোর্টারের জন্য খুব জরুরি। এবছর দুর্নীতি নিয়ে অনুসন্ধানী সংবাদ তৈরির জন্য জাতীয় আঞ্চলিক পত্রিকার দুজন, একজন টেলিভিশন সাংবাদিক ও একটি টেলিভিশন ডকুমেন্টারিকে পুরস্কার দিয়েছে টিআইবি। শীর্ষ প্রতিবেদনের জন্য ফজলুল আব্বি, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠান করে আওয়ামী লীগ। সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন একটি স্বাধীন দেশ আর তার কন্যা জাতিকে দিলেন অর্থনৈতিক মুক্তি। তিনি বলেন, নানা সংকট মোকাবেলা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ কারণে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায়। ওবায়দুল কাদের বলেন, নিজ কর্মগুণে দলের চেয়েও বেশি জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দোয়ায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা। রাজধানীতে নানা আয়োজনে পালিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। মিলাদ মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ এসব কর্মসূচি আয়োজন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। নিয়াজ্জামান সজীবের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকেশ্বরী মন্দিরেও প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় আয়োজন করা হয় প্রার্থনার। দলের সভাপতি জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে মহিলা আওয়ামী লীগ। ধানমন্ডিতে এক কমিউনিটি সেন্টারে এই আয়োজনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেয়। দিনটি উপলক্ষে শ্যামলীর SOS শিশুপল্লিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এতে দলের বন ও পরিবেশ সম্পাদক দিলার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উদযাপন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিকে হাসুমনির পাঠশালার উদ্যোগে জাতীয় জাদুঘরে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার। জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ। রাজধানীর মিরপুরে সংসদ সদস্য আসলাম হলক আসলামের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু হেভিনিউয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয় মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের উদ্যোগে। এ উপলক্ষে মহানগরী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মহানগরের নান্দাইন এলাকায় জামায়াতুল উলুম ইসলামিয়া গাজীপুর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে কয়েক হাজার এতিম শিশুর মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করেন। অবশেষে স্থগিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া শর্ত মেনে সফর সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, কোয়ারেন্টাইন ইস্যুর সমাধান না হওয়ায় আপাতত শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। আরো জানাচ্ছেন পরাগ আরমান। করোনাকালে সবাই যখন একে একে খেলায় ফিরছে, তেমনি অবস্থায় বাংলাদেশও ফিরতে চেয়েছিল শ্রীলঙ্কা সফর দিয়ে। তিনটি টেস্ট খেলার কথা ছিল দ্বীপরাষ্ট্রের সাথে, সেই মতো অনুশীলনে নিজেদের তৈরিও করছিল টাইগাররা। কিন্তু শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়ায় সেখানকার কোভিড টাস্ক ফোর্সের কড়াকড়ি নিয়ম। আমাদেরকে দিতে পারবে বলে আশ্বস্ত করেছে, 14 দিনের যে কোয়ারেন্টাইন
ওই অবস্থায় খেলা সম্ভব না, এটা আমরা আগেই বলে দিয়েছি। ওরা পেয়েছে, আমরা ওদের কাছ থেকে কালকেই পেয়েছি, আজকে আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না রিশিডিউল করার জন্য। অবশ্য আগেই বিসিবি জানিয়েছিল যে নানা শর্ত মেনে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে না, তাতে দুই দেশের ক্রিকেট বোর্ডই আভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করে, তবে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তাই ঘরোয়া ক্রিকেট আয়োজনের দিকে ঝুঁকবে এখন বিসিবি। করোনা পরিস্থিতি তো আমাদের দেশে একেবারে ভালো হয়ে যায়নি ন্যাশনাল টিমের, তারপর ওরা প্র্যাকটিস ম্যাচ করবে তিনটা, ডিটেলস আপনারা পেয়ে যাবেন কবে কবে প্র্যাকটিস ম্যাচ খেলবে তিনটা, আর তারপর পরেই আমরা ডোমেস্টিক ক্রিকেট শুরু করতে যাব। আগামী 23 অক্টোবর থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রিমান্ডে সিলেটের গণধর্ষণের মামলার তিন আসামি, আসামিদের পক্ষে দাঁড় নেই কোনো আইনজীবী, ছাড় পাবে না কেউই, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের শাহেদ করিমের যাবজ্জীবন কারাদণ্ড, ভদ্রবেশী অপরাধীদের জন্য বার্তা, রায়ের পর্যবেক্ষণে আদালত। করোনায় বিদেশে কর্মসংস্থান কমে যাওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ। এবং চাতাল আর মিল মালিকদের কারসাজিতে অস্থির চালের বাজার, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে জানালেন খাদ্যমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।